الصلاه والسلام এর আল্লাহ যখন রিসালাতের দায়িত্ব দান করলেন নবুয়তের ফরমান দান করলেন আল্লাহ দাদাও দুনিয়ার আরবারে বসে থাকা চলবে না এই মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব বংশা দেওয়ার জন্য তোমার দেশের প্রধানমন্ত্রী নাম হলো বক্ত নসর জোর করে নাম কি বললাম বক্ত নসর ওই বক্ত নসরের বাড়িতে যা তুমি আমি আল্লাহর রিসালাতের দায়িত্ব বংশা দাও বলেন তো নবীরা নবুয়ত পাওয়ার পরে ঘরে বসে থাকা চলবে বলেন তো চলবে ঘরে বসে থাকে যদি তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করতে জিকির করতো তাহলে কি আমরা এ পর্যন্ত এরকম আল্লাহর রসুল চিনতাম কথা বলছিলাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে হযরত জানিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দৌড়ে ওই দেশের প্রধানমন্ত্রী বক্ত নসরের সিংহাসনের সামনে যা হাজির হলেন আল্লাহর নবী জানিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্ত নসরের সিংহাসনের সামনে হাজরে একটা আহ্বান করলেন দেন বক্ত নসর এই মর্তা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে মাথা যদি নত করতে হয় আসমান জমিনের মালিক আল্লাহর সামনেই মাথা নত করতে হবে পানসবান আল্লাহ জোরে বলেন কার সামনে মাথা নত করতে হবে কিতাবের মধ্যে এসেছে বক্ত নসর ছিলেন মূর্তি পূজারি আল্লাহ নবী জানিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আহ্বান করলেন সঙ্গে সঙ্গে বক্ত নসর মন্ত্রী পরিষদ স্যারকে অর্ডার দিলেন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করার জন্য আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হলো সেনা প্রহরী দিয়া বন থেকে দুটি বাঘ শিকার করে আনা হলো বিশাল একটি গর্তকরণ করা হলো বাঘ দুটিকে গর্তের মধ্যে ছেড়ে দেওয়া হলো এক নাই দুই নাই তিন দিন পর্যন্ত বাঘ দুটি কোনো কিছু খেতে দিল না তিন দিন পরে আল্লাহর নবী জানেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্তের কিনারা দার করা দেবে ও দানিয়াল এখন পর্যন্ত তোমার সময় আছে তুমি যদি আমাকে প্রভু বলে স্বীকার করো আমার মুক্তি যদি তুমি মেনে নাও তোমাকে আমি মুক্তি দিয়ে দিব ছেড়ে দিব আর যদি না মেনে নাও আর এই মুহূর্তে তোমাকে গর্তের মধ্যে ধাক্কা ফেলে দিব গর্তের ভিতরে দুটি বাঘ তিন দিন হলো খুদাই সব সব দিছে তোমাকে গর্তের ভিতরে ছাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে টুকরো টুকরো করে খেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে বক্তা চোর যখন এই কথা বললেন আল্লাহ সালাম বললেন বক্তা চোর তোমার ক্ষমতা আছে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবা আর বাদ যদি ক্ষমতা আছে আমাকে মর্তের মধ্যে রেখে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবে কিন্তু বাদ দুটি আবার কলিজার থেকে আল্লাহর নামটা মুছতে পারবে না কারণ সুবহানাল্লাহ বলেন তো আল্লাহর নাম কলিজার থেকে মোছা যায় যতই ফাঁসি দেন যতই জুলুম দেন জেল জরিমানা যতই হোক আল্লাহর নাম কলিজার থেকে মোছা যায় ভাই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী জানিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দানিয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন উত্তর এরকম ভাবে দিয়া দিলেন বক্ত নসর সঙ্গে সঙ্গে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলেন গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দুটি বাঘ তারা দুইজনে দুইজনে পিটকে এক জায়গায় লাগা দিলেন আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আরামের সহিত চোখের উপরে বসে গেল কারণ সুবহানাল্লাহ বক্ত নসর রাত করে বলতেছে বলার দুটি বাঘ তোদের কি হলো তিন দিন পর্যন্ত তোমাদের কোনো কিছু খেতে দিলাম না তোমাদের তোমরা খোদাই সৎপাত করছো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কাছে পাঠানো হলো গর্তের মধ্যে ফেলা দিলাম তোমরা তাকে না খেয়ে তাকে বসার জন্য জায়গা করে দিলে কারণ বুঝতে পারলাম না বলে দুটি বাঘ আসমানের দিকে মাথা তুলে আবার আসমান জমিনের মালিক এই মুহূর্তে তুমি আমাদের জবানটা খুলে দাও না বক্ত নসরের প্রশ্ন জবাব আমরা বাগরা নিজেরাই দেয়া দিব কারণ সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে বলা দুটি বাঘের জবান খুলে গেল আওয়াজ ভেসে আসতেছে বক্ত নসর তিন দিন পর্যন্ত তুমি আমাদের কোনো কিছু খেতে দাও না বটে আমাদের করি যা চৌচির হয়ে যাচ্ছে ফুটাই ছটফট আমরা করেছি আল্লাহ নবী জানিয়ে আলাইহিস সালামের গায়ের গোশত খাওয়াতে দূরের কথা
বানের আলাইহিস সালাতু ওয়াসসালামের দায়ের পশম পর্যন্ত আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ এর কারণ হলো আল্লাহ নবী জানেন আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রিসালাতের দায়িত্ব পৌঁছা দেওয়ার জন্য যখন তোমার বাড়ি পর্যন্ত এসেছে ওয়ালাস সামাওয়াতি ওয়াল আরদু হাত্তা নামলা ফি জহরিহা ওয়াত্তাল হুতালা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইরা রাহুল বাইয়াতি বিশ্বনবী জি বলেছেন আদানি আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বক্তনাসের বাড়ি পর্যন্ত এসেছেন আল্লাহ তাআলা আসমান জমিন অধিবাসীদের সঙ্গে দানিয়াল পয়গম্বরকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন কান সুবহানাল্লাহ আর কোরআনের মর্যাদা আছে না নাই কথা বলেন আছে না নাই কোরআন যারা পড়বে যারা মানবে আল্লাহ তাদের খুশি হবে জান্নাত দান করবে কান সুবহানাল্লাহ আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বনবী বলেছেন কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সুপারিশ করবে কারো বিপক্ষে সুপারিশ করবে যাদের বিপক্ষে সুপারিশ করবে বলেন না তাদের স্থান কি জান্নাত হবে না জাহান্নাম হবে কথা বলেন জান্নাত হবে না জাহান্নাম হবে আমরা যারা আছি আল্লাহ যেন পরকালে কোরআনের সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করেন কেন আমিন আমরা যারা এখানে আসছি যতক্ষণ বসে থাকবো রাসূল বলছেন গুনাহ মাফ হতেই থাকবে ছয় ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন কম সুবহানাল্লাহ জোরে বলো কয় ব্যক্তির জীবনের গুনাহ মাফ করেন জোরে বলো কয় ব্যক্তির ছয় ব্যক্তির তার মধ্যে একজন আছে যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোন জায়গায় অবস্থান করে আল্লাহ তাআলা তাদের জীবনে গুনাহ মাফ করে কম সুবহানাল্লাহ তার মধ্যে আরেকজন আছে যারা কোরআন বলার জন্য আসে আপনারা শোনার জন্য আসছেন আমি বলার জন্য আসছি কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের উভয় জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবেন কারণ সুবহানাল্লাহ